হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টোরি টাইম বাই রীতি আবার চলে এসেছি তোমাদেরকে গল্প শোনাবো বলে আজকে আমি গজেন্দ্র কুমার মিত্রের একটি ভৌতিক গল্প স্বপ্ন বা মায়া তোমাদের পড়ে শোনাবো ভয় পাবার মতনই পরিবেশ কলকাতা থেকে বেশ কিছুটা দূরে বিহারের একটি স্বাস্থ্যকর পার্বত্য গণ্ডগ্রাম কল্পনা করুন স্থানীয় একটা বড় ধাতুর কারখানার জন্যই যা বারো মাস কিছু কিছু লোক থাকে নইলে গরমে বা বর্ষায় খা খা করবার কথা তাও কারখানার একটা নিজস্ব কলোনি আছে সে একটা শহর বিশেষ স্থায়ী কর্মচারীরা সেখানেই থাকেন সেখানে ইলেকট্রিক আলো আছে আসলে শহরে নেই যদিও অবশ্য শহর বলেন তাকে মানে আমি যখনকার কথা বলছি তখন ছিল না সম্প্রতি হয়েছে এই জায়গায় ধুধু মাঠের ভেতর পঁয়ত্রিশ ছত্রিশ বিঘের বাগান তার মধ্যে একটা বড় বাংলো ও গুটি দুই আউটহাউস কবে কোন মান্ধাতার আমলে বার্ড কোম্পানির কোনো সাহেব এখানেই বাড়ি তুলে অফিস কাম রেসিডেন্স বানিয়েছিলেন আজও এটা তাই বার্ড কোম্পানি বাংলো বলে চলছে এখন আর অতটা মাঠ নেই চারিদিকে বেশ কখনই বাংলো হয়েছে তার মধ্যে দু একটা স্থায়ী বাসিন্দাও থাকেন কেউ কেউ খানিকটা সিনেমাও হয়েছে অর্থাৎ চেঞ্জার বাবুরা এলে পুজো থেকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত নিয়মিত একটা করে শো হয় বাকি সময়টায় ওরা মধ্যে মধ্যে ফিলার দিয়ে দেখেন দিন লোক না হলে আবার বন্ধ রাখেন সে সময়ে এসব কিছু ছিল না বাংলোর চারিদিকে মাঠ দু একটা আগাছা বহু দূরে দূরে একটা দুটো বাংলো তাতেও সব সময় ভাড়া থাকে না ওদিকে একটা ছোট পাহাড় সেখানে বেশ কটি প্রেমিক যুগল গলায় দড়ি দিয়েছে আর এদিকে মানে পূব দিকে এগিয়ে এসে রেলের লাইন লাইনের এ পাশে নতুন একটা বাংলো হয়েছে সবে তাতে লোক থাকে না আর একটা টিনের বাংলোয় একঘর উদ্বাস্ত পাঞ্জাবিরা এসেছেন ওপারে একটা বাঙালির বাড়ি লাল বাংলা নাম সেইখানেই আমাদের উষা বৌদিরা ভাড়া থাকতেন একপাশের একটা অংশে উষা বৌদির রাম মানে বিধবা উষা বৌদি তার অতি বৃদ্ধ শ্বশুর আর একটা চির রুগ্ন দেওর বাকি বাড়িটা বাড়িওয়ালার অংশ খালি থাকে প্রায় বারো মাস এই লাল বাংলা ছাড়া এদিক আর বাড়ি নেই একটা ছোট্ট মুদির দোকান আছে যা সকালে তিন চার ঘন্টা এবং বিকালে দু ঘন্টা খোলা থাকে আর আছে কুড়িয়া ঠাকুরের পানের দোকান সে দোকানের মালিককে ঘিরেও বেশ একটা রহস্যের জাল বোনা আছে অনেক প্রবাদ সে নাকি নানা রকম মন্ত্রতন্ত্র জানে ঠাকুরটিকে এখানকার অধিবাসীরা বেশ ভয়ের চোখে দেখে ঠাকুরের অধীনে নাকি গুটি কতক ভূতপ্রেত আছে ইচ্ছা মতো তাদের দিয়ে সে মানুষের অনিষ্ট করতে পারে ব্যাস এই পর্যন্ত লাল বাংলার সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে সোজা কারখানা শহরে সে পথ ধরে বহু দূরে গেলে তবে দু একটা বাড়ি দেখা যায় অবশ্য এই লাল বাংলার পেছনে নদীর ধার ঘেসে বেশ একটা ঘন বসতি আছে বাঙালির আদিবাসীর এবং ভাগ্যান্নেসে কয়েক ঘর গোয়ালা ও মারোয়াড়ির কিন্তু সে বেশ খানিকটা পেছনে ডাকলে হঠাৎ কেউ বেরিয়ে আসবার সম্ভাবনা নেই এহেন বার্ড কোম্পানির বাংলোর এক আউট হাউসে থাকতেন বিধুবাবুরা বিধুবাবুর বয়স তখন নব্বই পেরিয়ে গেছে তার ছেলেরা সবাই কৃতি সেই জন্যই কেউ কলকাতায় কেউ জব্বলপুরে কেউ সারেন্ডায় সেসব জায়গায় বিধুবাবুর শরীর ভালো থাকে না বলে তারা বাবাকে বাড়ি ভাড়া করে এখানে রেখেছেন ছোট ছেলে ভবেশবাবুর পয়সা বেশি তিনি এখানে একটা জমি কিনে বাড়ি শুরু করেছেন বাবার যাতে থাকার সুবিধা হয় এই নিচু আউট হাউসটা বিধুবাবু বা তার ছেলেদের কারো পছন্দ নয় এই পাশের মাঠে বাড়ি হচ্ছে কন্ট্রাক্টরদের হাতে ভার তবু বিধুবাবু অল্প স্বল্প দেখাশোনা করতে পারবেন বলেই এখানে আছেন এখানে তখন থাকেন বিধুবাবু তার বয়স বিরানব্বই কি তিরানব্বই তার বড় ছেলের মেজ ছেলে কানাই বয়স বছর সাতাশ তার বিবাহিতা স্ত্রী বয়স আঠেরো উনিশ আর ভবেশবাবুর একটা মেয়ে রমলা বয়স আরো কম চোদ্দ পনেরো আর থাকে একটি বাঙালি চাকর সেও খুব প্রবীণ নয় বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যেই ঘটনাটা যেদিনের সেদিনই সকালের গাড়িতে কানাই গেছে কলকাতা পরের দিন তার একটা ইন্টারভিউ সে ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে বিলেজ যাওয়ার ইচ্ছা ইন্টারভিউটা সেই সম্পর্কিত কাজ শেষ করে রাত্রের গাড়িতেই ফিরবে একটা দিন চাকর বাকর রইল মৃধুবাবুও রইলেন চালিয়ে নিতে পারবে না বাড়িওয়ালাদের মালিও আছে একজন তার অবশ্য একবারে পেছনের দিকে ঘর তবু বললে মূল বাড়িতে এসেও শুতে পারবে কানাই যেদিন যায় তার আগের দিনই বিধুবাবুর একটু জ্বর হয়েছে তিনি সে কথাটা বলেননি পাছে কানাইয়ের যাওয়ার বাধা পড়ে কাজের ক্ষতি হয় সামান্য জ্বর সর্দি ও আপনি ভালো হয়ে যাবে কানাই বাড়ি থেকে বেরিয়েছে ভোর ছটারও আগে মেল ট্রেন ধরে চলে যাবে তখনও মেল ট্রেন ওখানে ধরত সকাল সাতটায় নাতব কণা দাদা শ্বশুরে চা এনে ডাকতে গিয়ে দেখল তিনি কেমন অসহায়ভাবে চেয়ে আছেন তার চোখ দুটো দিয়ে জল পড়ছে কিন্তু কথা কইতে পারছেন না উঠতে তো পারছেনই না কণা ভয় পেয়ে রমলাকে ডাকল দুজনে কোনো মতে ধরে ওঠাতে গেল কিন্তু বৃদ্ধের দেহে নিজস্ব আর কোনো শক্তি নেই ভারী হয়ে উঠেছে অগত্য শুয়ে দিতে হলো ওরা দুজনেই যথেষ্ট ভয় পেয়ে গেল রাখালকে পাঠালো ডাক্তারের কাছে আর রমলা ছুটে এসে উষা বৌদিকে খবর দিল কাকিমা আসুন দাদু কেমন করছেন উষা বৌদিরও শ্বশুরের দায়িত্ব আসি কবেই পার করেছেন ভদ্রলোক দেওটিও বয়সে না হোক অসুখে আরো অথর্ব সকালে রান্না জল খাবার সবই আছে স্নানের গরম জলটিও পর্যন্ত করে দিতে হয় বারো মাস বৌদি সেই কথাই বললেন কেমন করে যাই মা বল না দিয়ে আর আমি তো ডাক্তার নই আমি কি বুঝবো যাই হোক যাচ্ছি উষা বৌদি শ্বশুর কামিনী বাবুও ব্যস্ত হয়ে উঠলেন বললেন না বৌমা মা আমাদের চাটা করে দিয়ে তুমি চলে যাও দুটো ছেলে মানুষ মেয়ে শুধু বাড়িতে একজনের যাওয়া অবশ্য দরকার ফিরে এসে দুটো ভাটে ভাট ফুটিয়ে নিতে পারলে ভালো নইলে ঘরে চিড়ে আছে আছে আমরা বেশ পারবো তুমি যাও সেটা বুঝলেন মানুষের এমন বিপদে গিয়ে দাঁড়াতে না পারলে মানুষ কিসের তিনি চা জল খাবার তৈরি করেছিলেন ওদের খাইয়ে নিজেও এক কাপ চা খেয়ে রওনা হয়ে গেলেন তিনি যখন পৌঁছলেন তখনও ডাক্তার আসেনি তিনি যা বুঝলেন বৃদ্ধের অবস্থা খুবই খারাপ হাত পা ঠান্ডা হয়ে গেছে কপালে ঈষৎ চটচটে ঘাম হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে দৃষ্টি স্তিমিত উষা বৌধি আবারও রাখালকে পাঠালেন একবার ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারও স্বাধীন নয় ভোর থেকে তার দৌড়ে বহু লোককে ধর্ণা দেয় যে কটা খুব জরুরি কেস সেরে আস্তে আস্তেও দশটা বেজে গেল এসে রোগীর দিকে চেয়ে তিনিও ঘাড় বললেন মিছে আর ফোরাফরি করে লাভ নেই এ শেষ অবস্থা আর চুরানব্বই বছর বয়স হল ওরা যতই বলুন আমি ওকে সার্টিফিকেট লিখে দিয়েছি আসল বয়স আমাকে বলেছেন কতদিন আর ধরে রাখবেন বলুন শেষ তো একদিন হবেই আর একটু পরে সমস্ত গায়েই পাথরের মতো হয়ে আসবে দেখবেন শুধু গলার কাজটা ধুক ধুক করছে সেই সময়ে একটু নাম টাম শোনাবেন বরং এক জল মুখে দেবেন এখন উপায় কেউ নেই যে তাই তো আচ্ছা আমি এখনই ডাকঘর থেকে ট্রাঙ্কল করছি কিন্তু এখন তো আর সকালে ট্রেন ধরার কোনো উপায় নেই আসতে সেই রাতের গাড়ি এখানে আসতে তার তিনটে ডাক্তারবাবু তার কর্তব্য সেরে চলে গেলেন তার আর কি বা করবার ছিল তবু তো হয়ে ট্রাঙ্কল করার ভারটা নিলেন উষা বৌদি পড়লেন ফাপড়ে তার নিজেরও শরীর ভালো নয় লো প্রেশার উদ্বেগ উত্তেজনায় যথেষ্ট খারাপ তার ওপর ছোটাছুটি করা তো একেবারে উচিত নয় কিন্তু কি বা করবেন এই দুটো বলতে গেলে বাচ্চা মেয়েকে ফেলে যাবেনি বা কেমন করে কনাই দুজনের মধ্যে বড় বিবাহিতা কিন্তু এ বয়সে এখনকার হিসেবে তার হেসে খেলে বেড়াবার কথা উষা বৌদি রোগীর কাছে বসলেন রাখালকে বললেন তুই যা হোক করে দুটো ভাতে ভাত ফুটিয়ে খাইয়ে দে বাবা নইলে এদের আজ আর খাওয়াই হবে না বেলা বারোটা নাগাদ এদের দুজনকে বসিয়ে উষা বৌদি বাড়ি গেলেন তারও বাড়িতে বৃদ্ধ হওয়ার রোগী সে কর্তব্য দায়িত্ব সবার আগে তবে বাড়ি পৌঁছে দেখলেন তার শ্বশুর ও দেওর মিলে ইতিমধ্যে আলু ভাতে দিয়ে দুটো ভাত করে নিয়েছেন বৌদি স্নান সেরে তাদের খেতে দিয়ে নিজেও দুটো ভাত মুখে দিয়ে মধ্যেই ফিরে এলেন কিন্তু ততক্ষণে বৃদ্ধ মারা গিয়েছেন রমলা বলল বোধায় এখনো পাঁচ মিনিট হয়নি গলার কাজটাই ধুক ধুক করছিল এখন তো আর করছে না তাতেই বুঝতে পারলুম শেষ হয়ে গেল তবু রাখালকে ওরা পাঠিয়েছিল ডাক্তারের কাছে তিনিও এসে পড়লেন হেট হয়ে মিনিট দেখেই চাদরটা টেনে মুখ চাপা দিয়ে দিলেন আর কিছু বললেন না বলার দরকারও রইল না এবার সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিল সৎকারের ডাক্তারবাবু বললেন লোক আমি এখন জোগাড় করে দিতে পারি স্কুলে খবর দিলে মাস্টার এসে যাবেন ছেলেরা আছে আমার পাড়া তো ব্রাহ্মণ ছোকরা আছে দু তিনজন সন্ধ্যার আগেই কার ফেলতে পারবে উষা বললেন কিন্তু যার তিন ছেলে সাতনাতে বিদ্যমান সে আপনার লোকের আগুন পাবে না এ কখনো হয় আপনি তো খবর দিয়েছেন ওরা কেউ আসুক না কিন্তু কি যে আপনারা সব হবে না রাত পোহালে হবে ভবেশ বাবু কি কানাইরা যদি তিনটের মধ্যে এসে যায় আর তখনই নিয়ে যাওয়া হয় তাহলে আর সে প্রশ্ন উঠবে না নইলে তারাই বা কি বলবে বলবে আমরা কি এলুম না আপনারা সাত তাড়াতাড়ি কর্তৃত্ব করতে গেলেনি বা কেন আর সত্যি পুরুষ একজনও নেই দুটো খুকি মেয়ে তারা কি জানে কিবা বা করতে পারে তবে সে কথাই থাক আমি হেডমাস্টার মশাইকে বলে রাখছি উনি দু একজন মাস্টার মশাই কি ওপরের ক্লাসে দু চারটে ছেলেকেও বলে রাখতে পারবেন আয়োজনও যা কিছু করার করে রাখতে পারবেন বাস কাটিয়ে ওরা বরং স্টেশনে অপেক্ষা করবে ওই ট্রেনটার সময় বা আর যারা আসেন তাদের নিয়ে চলে আসবে তাহলে ভোর হবার আগেই বার করতে পারবেন যথেষ্টই করলেন ডাক্তারবাবু আর এদিকে যা দরকার হতে পারে সেই টাকাটাই নিলেন শুধু এরা অনেক পীড়াপিড়ি করা সত্ত্বেও ফি এর টাকা নিতে রাজি হলেন না বললেন চিকিৎসাই করলুম না ফি কি নেব এছাড়া তিনি আর বেশি কি করতে পারেন এখন থেকে সেই রাত তিনটে অবধি যে অস্বস্তিকার প্রতীক্ষা তার সাথী কই লজ্জাতেই সে কথাটা বলতে পারলেন না এরা রাখাল আছে মালি আছে সেই যা ভরসা উষা বৌদি বিকেল চারটে নাগাদ রাখালকে দিয়ে চা করিয়ে খাওয়ালেন এদের খাবারও কিছু তৈরি করতে বললেন বললেন সব যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ অসহজ লাগে না তোরা খেয়ে নে কোনো দ্বিধা করিস না তারপর ওদের একটু খবর নিয়ে আসি বলে আর একবার বাড়ি এলেন স্নান করে চা তৈরি করে খেয়ে এদের খাইয়ে রাত্রে চিড়ে দুধের ব্যবস্থা করে রেখে লাল বাংলার বুড়ো মালিকে বাড়ির মধ্যে শুতে বলে আবার চলে এলেন শ্বশুর মশাই তারা লাগিয়ে পাঠালেন আরো বৌমা তুমি যাও আমরা ঠিক থাকবো তার জন্য কিছু ভেবো না ওদিকে কচি মেয়ে দুটো বোধহয় এতক্ষণে ভয় কাঠ হয়ে গেল বৌদিও ছুটতে ছুটতেই প্রায় এসে পৌঁছলেন কিন্তু ফটকে ঢোকার আগেই কেমন যেন নিজের মনের মধ্যেই একটা ধাক্কা খেলেন জনবিরল মাঠে এসেই প্রায় সন্ধ্যায় কোনো মানুষের দেখা পাবেন ও বাড়ির মালি বা চাকর ছাড়া আশা করেনি দূর থেকেই দেখলেন ফটকের পাশের মতো গাছগুলোর ছায়ায় কে যেন দাঁড়িয়ে কেমন যেন সন্দেহজনকভাবে উকি মারছে অন্যত্র এ দৃশ্য দেখলে চোর ভাবতেন কিন্তু এখানে এখনো পর্যন্ত ও বস্তুটির তেমন বহুল প্রচলন হয়নি মানে চুরির তাই বুকের মধ্যেটাই অকারণেই একটু ছেদ করে উঠল তবুও তিনি আরো দ্রুত এগিয়ে এলেন কাছে এসে মানুষটাকে দেখে তার সেই অজ্ঞাত আশঙ্কার ভাবটা বাড়ল বই কমল না পানওয়ালা ঠাকুর ও লোকটা এখানে কি করছে অমন চুরির মতো ছোক ছোক করে বেড়াচ্ছে কেন বুকের মধ্যে গুড় গুড় করছে যেন ঢেকির পার পড়ছে হয় তবু জোর করে সাহস হবার চেষ্টা করলেন বৌদি প্রশ্ন করলেন ঠাকুর কি মনে করে এখানে সহজ হওয়া এই অবস্থায় অবশ্য সহজ নয় তাই কণ্ঠস্বর একটু রুক্ষই শোনাল আগে না কোনো দরকারই নেই এমনি শুনলুম বুড়ো বাবুটা নাকি মারা গেছেন তুমি কার মুখে শুনলে এরই মধ্যে এবার স্পষ্টই সন্দিগ্ধ হয়ে ওঠে বৌদির গলা কে যেন বলেছিল মা কত বাবুই তো আসে সিগারেট কিনতে তাই বলি যে যাই খবর নিয়ে আসি যদি লোকজনের দরকার হয় ব্রাহ্মণ তো আমরাও ব্রাহ্মণ আমাদের তো একটা দায়িত্ব না তেমন দরকার হবে না লোকজনের ব্যবস্থা হয়ে গেছে বাবুর ছেলেকে নাতি এসে পৌঁছলে নিয়ে যাওয়া হবে আর কোনো কথার অবকাশ না দিয়ে উষা বৌদি ঠাকুরের মুখের ওপরই ফটকটা বন্ধ করে ভেতরে চলে গেলেন তখনও দিনের আলো বেশ আছে তবু দেখা গেল কনা এর মধ্যে হ্যারিকেন জেলে ঘরে ঘরে আলোর ব্যবস্থা করে ফেলেছে বৌদিকে দেখে ওরা যেন মনে বল পেল কিন্তু তিনি কাকে দেখে পান বিশেষ সন্ধ্যা যত গভীর হয়ে আসতে লাগলো বাগানের দৈত্য দানের মতো বড় বড় গাছগুলোর ছায়ায় অন্ধকার যত জমাট বাঁধতে আকাশের গা থেকে দিনের চিহ্নটুকু মুছে গিয়ে একে একে তারার চুমকি ফুটে উঠল ততই লো প্রেশারের রুগী উষা বৌদির বুকের বল ও মনের জোর কমে আসতে লাগলো বুকের মধ্যে যেন পার পারছে তারা ফলে মৃতর বাড়ি কিছু খাবেন না মনে মনে এমনই একটা অস্পষ্ট সংকল্প থাকার সত্ত্বেও রাত আটটা নাগাদ রাখালকে দিয়ে এক কাপ চা করিয়ে নিলেন অবশ্য এদের বিস্তর অনুরোধ সত্ত্বেও আর কিছু খেতে রাজি হলেন না ওরাও সন্ধ্যের আগেই যা একটু খেয়ে নিয়েছিল চায়ের সঙ্গে আর কিছু খেলো না এবার শোবার পালা মেয়েরা ঠিক করেছিল জেগেই থাকবে সারা রাত যতক্ষণ না পুরুষরা আসে কিন্তু উষা বৌদি নিষেধ করলেন বললেন ওরে সে তাতে শরীরের কষ্ট আর যত রাত বাড়বে তত ভয় পাবি এই জঙ্গল চারিদিকে এমনিতেই তো ভয় করে যা হোক কিছু একটা পাত এখানে একসঙ্গে সকলে শুয়ে পড়ি রাখাল বরং পাশের ঘরে শুক আর মালিটা যদি বারান্দায় শুই একটু বলে দেখ কনা ভয় ভয় বলল মা আমরা যদি পাশের ঘরেই শুই এটা বন্ধ রেখে না রে তা উচিত হবে না এমনিতেই বলে নিয়ম একজন মরা ছুঁয়ে বসে থাকা তা তো হলোই না একেবারে ঘর খালি রাখা ঠিক হবে না এর ঘরে কারো থাকা দরকার সেই মতোই ব্যবস্থা হলো তবে সে এদের মালি ঝেরে জবাব দিল আমি ওখানে শুতে পারবো না আমি আমার ঘরেই শোবো কোনো দরকার পড়লে ডাকবেন বাবুরা এত বড় বাড়িটার ভার আমার হাতে ছেড়ে দিয়েছেন আমি কি করে ওখানে যাই বলুন রাখালে সে অজুহাত নেই সে পাংশুমুখে ঘাড় নাড়ল বিছানাও একটা পাতল পাশের ঘরে কিন্তু পরে জানা গিয়েছিল সেখানে সে শোয়েনি এরা শুয়ে পড়তে নিঃশব্দে উঠে গিয়ে মালির ঘরে তার সঙ্গে শুয়েছিল এরা মাঝের দরজাটা অর্থাৎ রাখালের দিকে খুলে রেখে বাইরেটা বন্ধ করে শুয়ে পড়লেন রকম মুখরোচক প্রসঙ্গ আলোচনা হলেও না হয় জেগে থাকা যায় কিন্তু মৃতদেহ সামনে রেখে হালকা কোনো প্রসঙ্গ তোলা ভালো দেখায় না দু একটা প্রাসঙ্গিক কথা মাত্র উঠল তাও আস্তে আস্তে চাপা গলায় এমন কথা কিছু অফুরন্তও নয় ক্রমে সকলেই চুপ করে গেল একসময়। সময় মেয়ে দুটো ঘুমিয়েই পড়ল শেষে বৌদিও ভবেশবাবুকে নেবার জন্যে এবং মৃত্যুর খবরটা দেবার জন্যে ডাক্তারবাবু যখন ফোন করেছেন তখন অবস্থা খারাপ তখনও মারা যাননি সেই খবরই দেওয়া হয়েছিল স্থানীয় স্কুলে দু চারজন শিক্ষক এবং গুটিচারেক উপরের দিকে ছাত্র স্টেশনে অপেক্ষা করছিল ইতিমধ্যে তারা বাঁশের চালি ও দড়ি প্রভৃতিও গুছিয়ে রেখেছে ভবেশ বাবু প্রথমটা খুবই আঘাত পেলেন কিন্তু তখন আর দুঃখ করাটা সময় নেই বাঙালিদের মতে মরা বাসি হওয়া খুব খারাপ বাড়ির অকল্যাণ হয় তাই মনের দুঃখ মনেই রেখে দ্রুত চলে আসতে হলো কিন্তু বাংলোর গেট খুলে ভেতরে ঢুকে মোরাম আর কুয়াশের টুকরো ফেলা পথে খানিকটা এগিয়ে যেতেই নজরে পড়ল একটা কি সাদা মতো ঘাসের ওপর পড়ে আছে দ্রুত কাছে গিয়ে টর্চের আলোয় দেখলেন বৌদি অজ্ঞান হয়ে পড়ে আছেন তখন সর্বাগ্রে মুখে মাথায় জল দিয়ে বাতাস করে তার জ্ঞান ফেরানো হলো আর তখনই আবিষ্কার হলো রাখাল এসে মালির খাটিয়ায় মালির পাশে শুয়ে ঘুমোচ্ছে ওখানে দুটো অল্প মেয়ে ঘুমে অচেতন ঘরের দরজা খোলা কি হয়েছিল উষা বৌদির অনাবশ্যক বোধি সেদিন কেউ আর জিজ্ঞেস করেননি ভয় পেয়েছিলেন তা তো বোঝাই যাচ্ছে তাছাড়া তখনকার কাজটাই প্রধান পরে ঊষা বৌদি উপজাচক হয়ে খুলে বলেছিলেন ব্যাপারটা কিসের যেন একটা আওয়াজে ভয় পেয়ে রাখালকে ডাকতে গিয়ে দেখেন সে বিছানায় নেই তখন তার খোঁজে দ্রুত বেরিয়ে যেতে গিয়ে হোচোট খেয়ে পড়ে যান তাতেই অজ্ঞান হয়ে গিয়ে থাকবেন এরপর বহু দিন কেটে গেছে ভবেশবাবুরা এখানের বাড়ি শেষ করেছেন তবে বাড়ির প্রয়োজন আর নেই কদাচিত কখনো আসেন যান উষা বৌদিরাও বাড়ির বদল করেছেন অনেক পরিবর্তন এসেছে এই গণ্ডগ্রামে এখন এটা ক্রমশ শহরের রূপ নিচ্ছে কিন্তু উষা বৌদির দূর নামটা যায়নি যে বাগে পায় সেই ওকে ঠাট্টা করে এই নিয়ে কোন রকম সাহসের প্রশ্ন উঠলে সকলে বলে যান যান আপনি আর বলবেন না আপনার কত সাহস তা বোঝা গেছে বিধুবাবু মরবার দিন বৌদি চুপ করেই সহ্য করেন সে আক্রমণের প্রতিবাদ করেন না একদিন আমার সামনেই কে একজন সে পুরনো ঠাট্টাটাই আরেকবার ব্যবহার করলেন তিনি উঠে যাবার পর আমি বললুম না বাপু সত্যি ওই বার্ড কোম্পানির বাংলোখানি যা একটা জঙ্গল বিশেষ অতখানি বাগান বড় বড় গাছপালা ওখানে এমনি রাত্রিবেলা গাছ ছমছম করে বাইরে বেরোলে এখন তো তবু পাশে দু একটা বাড়ি হয়েছে তখন তাও ছিল না শুনেছি আপনাকে ওরা ঠাট্টা করে আমি তো বলি আপনার দুর্জয় সাহস আপনি ওই দুটো বাচ্চা মেয়ে নিয়ে একা থাকতে রাজি হয়েছিলেন আমি তো পুরুষ মানুষ আমার অন্তত সাহসে কুলতো না ওইভাবে একা থাকতে এই প্রথম বোধ হয় একটু সহানুভূতি ও বিবেচনার পরিচয় পেয়ে মুখ খুললেন উষা বৌদি একটু চুপ করে থেকে বললেন দেখো তোমাকে আজ একটা কথা বলছি এতকাল কাউকে বলিনি ব্যাপারটাই অত সহজ কিছু হয়নি উৎসুক মুখে চেয়ে মুখের দিকে বৃথা জেনেই কোনো প্রশ্ন করলুম না বুঝলুম উনিও এতকাল কথাটা বলবার জন্য ছটফট করছেন বৌদি আস্তে আস্তে বললেন সেই দিনের কথা তো সব শুনেছ মেয়ে দুটো ছেলে মানুষ ওরা যতই ভয় পাক ওদের স্বাস্থ্য ভালো ওরা সহজেই ঘুমিয়ে পড়লো কিন্তু আমার চোখে ঘুম এলো না দুর্বল শরীর পেটে কিছু পড়েনি তাও ঘুম আসতে চায় না জেগে চোখ বুঝে শুয়ে আছি বাইরে কত শব্দ হচ্ছে শুনছি আর চমকে চমকে উঠছি সত্যি বলছি ভাই ঠাকুর রাতে বাগানে যে এত রকমের আওয়াজ হয় তা কখনো জানতুম না পাখির আওয়াজ তো আছেই বোধহয় বুনো শিয়াল কি কুকুর বেড়ালেরও যাওয়া আসা আছে শুকনো পাতার ওপর দিয়ে যারা চলে গেলে সরসার আওয়াজ হয় তাদের কথা বলবো না এই সন্ধেবেলা তবে এই সব শব্দগুলো তো জানি জানি না এমন কত শব্দ যে শুনলুম সেদিন তার মধ্যে একটা বুঝতে পেরেছিলুম বেদ বনের কটকট শব্দ ওটা নাকি আপনিই ওঠে মধ্যে মধ্যে যাই হোক এই সব নানান শব্দ কানে যাচ্ছে আর যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি সাহসী নই কোনোদিন বড়াইও করিনি নেহাত কারে পড়েই সেদিন থাকতে হয়েছিল এক একবার তখন মনে হচ্ছে ছোট দুটোকে ডেকে তুলি তিনজনে খানিকটা হাউ হাউ করে শব্দ করলেও বোধহয় মনের জোর পাই নেহাত লজ্জাতেই ডাকতে পারছিলুম না এইভাবেই কাঠ হয়ে পড়ে আছি এমন সময় একটা শব্দ কানে এলো যা বাইরেকার কোনো শব্দ নয় ঘরের ভিতর কারি আমার মনে হলো ওই তক্তপোষটাই মচমচ করে উঠল পুরনো তক্তপোষ নড়লে মচমচ শব্দ হবেই কিন্তু নড়বে কেন খুব সামান্য শব্দ হয়েই মিলিয়ে গেল কিন্তু স্পষ্ট যে তাতে সন্দেহ নেই অথচ আমারও এমন অবস্থা নয় যে একবার মাথাটা তুলে দেখব তখন মনে হচ্ছে যে ভয় যদি অজ্ঞান হয়ে যেতুম তো ভালো হতো অজানা অস্পষ্ট ভয়ের এই যন্ত্রণা সইতে হতো না মিনিট পাঁচ সাত বাঁধ সবে বুকের তোলপার ভাবটা একটু কমেছে আবারও সেই রকম শব্দ এবার আরো স্পষ্ট কে যেন আস্তে আস্তে সন্তর্পণে তক্তপোস্টায় উঠে বসেছে এ বাড়িতে আগেও অনেকবার এসেছি বুড়ো ওই চৌকিটাতেই শুয়ে থাকতেন বা বসে থাকতেন নড়লে চড়লে এমনি শব্দ হয় বরাবর তবে তাই বলে আজ নড়বে কেন কেন যে তাও দেখার শক্তি নেই পাথর হয়ে গেছে হাত পা বুকের মধ্যে এতক্ষণ যে ঢেকির পার তাও যেন থেমে এসেছে। ঢেঁকির পারছি না এমন কষ্ট কিন্তু না আর না ভাবলুম মামি। এই কষ্ট আর সহ্য হচ্ছে না নিজেকে যেন একটা ঝাঁকানি দিয়েই উঠে বসলুম এক টানে ঘরের হেরিকেনটা চলছিল বেশ পুরোপুরি মোটামুটি আলো আছে কোনো মতে তেমনই মরিয়া হয়ে চেয়ে দেখলুম তক্তপুষটা খালি চাদরটা এক পাশে পড়ে আছে শুধু মানুষটার কোনো চিহ্ন নেই বিশ্বাস করো তুমি ঠাকুর স্পষ্ট বেশ ভালো করেই দেখেছি দু তিনবার চোখ রোগ রে তখনই যে কেন হার্ট ফেল করলো না এটা আজ অব্দি বুঝতে পারিনি ডাক্তার বলে আমার হার্ট দুর্বল সেদিন দেখলুম ওরা কিছু জানে না সেদিন আমি যে অবস্থা থেকে বেঁচে ফিরে এসেছি লোহার হাট না হলে মানুষ পারে না তা তখন আর আমার মাথা ঠিক ছিল না কি করবো প্রথমটা মনে হলো চিৎকার করে উঠি এদেরকে ডাকি কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না বারবার চেষ্টা সত্ত্বেও ভাগ্যিস পেরোয়নি আজ ভাবি মেয়ে দুটো উঠে ওই দৃশ্য দেখলে পাগল হয়ে যেত নয়তো চিরকালের মতো হিস্টেরিয়া রোগ জন্মাতো ওদের কিন্তু তখন আর ও ঘরে থাকার সাধ্য নাই আমার টলতে টলতে কোনো মতে ছুটে পাশের ঘরে এলুম দেখি রাখালো নাই বিছানা খালি দোর খোলা দুটো দরজায় হাট করা টর্চ খুঁজে দেখবো কি আলোটা তুলে নেব এসব শক্তি কোনো ছিল না আমার মাথাতেও কিছু আসছিল না কি করছি কি করব, কিছুই জানি না সেইভাবেই টলতে টলতে বেরিয়ে পড়েছি বোধহয় এখন মনে হচ্ছে মালির ঘরের কথাটাই অস্পষ্টভাবে মনের মধ্যে ছিল তবে একটা রক্ষে বাইরেটা তত অন্ধকার নয় যতটা ভেবেছিলুম সেটা যে শুক্লপক্ষ যাচ্ছে আমার খেয়াল ছিল না সপ্তমে হবে কি ষষ্ঠী তখনো চাঁদ পুরোপুরি অস্ত যায়নি তখনও একটু আর্ধ আলোর রেখা লম্বা ইউকালিপ্টাস গাছগুলোর মাথায় লেগে তারই একটা আবছা আলোর আভাস নিচে এসে পড়েছে তাতে আর কিছু না হোক কোয়াশের সাদা রাস্তাটা দেখা যাচ্ছে অবশ্যই সে আলোর সুবিধাও যেমন অসুবিধাও তেমন আলো আধারিতে চারিদিকের গাছেই মানুষ দেখছি বিশেষ সাদা ইউক্যালিপটাস গাছগুলো তো আরো ভয়াবহ তার উপর যেমন বাইরে পা দিয়েছি কোথা থেকে এক ঝলক বাতাস উঠলো চারিদিকের গাছপালাগুলো যেন একসঙ্গে ফিস ফিস করে বলে উঠলো যারা সাবধান করে দিতে চাইলো আমাকে আর হেসোনা ভাই সেই মুহূর্তে আমার মনে হলো যে হাওয়া নয় কার একটা নিঃশ্বাসই বয়ে গেল অশরীরই কোনো আত্মার তখন আমার আর হুশ নেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছি এখন ঠিক বলতে পারছি না তবে মনে হয় ফটকের দিকেই ছুটেছিল হয়তো মালিকে ডেকে তুলব বলেই কিন্তু খানিক দূরে গিয়েই মনে হলো পথের ওপরেই একটা মানুষ দাঁড়িয়ে আছে আমার দিকে পেছন ফেরা ফটকের দিকে মুখ সেও যেন ওই ফটক দিয়েই চলেছে প্রথমটা মনে হয়েছিল চোর সে ওই এক লহমার জন্য যেন একটু ভরসা হয়েছিল সেই কারণে কিন্তু তারপরই মনে হলো এখানে চোর তো এমন ফর্সা জামাকাপড় পরা হবে না আর সঙ্গে সঙ্গেই মনে হলো এই ধুতি এই গেঞ্জি এই চলার ধরনটাও যেন আমার বিশেষ পরিচিত ওই বৃদ্ধের মতনই আর আমি থাকতে পারলুম না লোকে বলে আর সাহস আমারও বোধ হয় সেই রকম কিছু একটা হয়ে থাকবে খুব চাচাবার চেষ্টা করলুম তেমন গলার আওয়াজ বেরোলো না তবু শব্দ হলো একটা বলে উঠলুম তার সঙ্গে সঙ্গে এতক্ষণে মনে পড়ে গেল ইষ্টমন্ত্রের কথা গুরুদেব বলেছিলেন বিপদে সংকটে রোগে ভয় সকল অবস্থাতেই স্মরণ করো সব ভয় সব বিপদ কেটে যাবে সে কথাটাও মনে পড়ল মনে মনে একবার সে মন্ত্র উচ্চারণ করে নিয়ে আবার বললুম দাঁড়ান আপনি যদি বেঁচে থাকেন তো আমার সঙ্গে কথা বলুন এমন করে সকলকে মিথ্যে ভয় দেখাবেন না আর যদি দৈহিক নিয়মে মৃতই হন দয়া করে আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন আমার ইষ্ট দেবতার নাম করেই বলছি বাইরে যাওয়ার চেষ্টা করবেন না আমাকে ভয় দেখা পর নয় আমি মনে মনে আপনার মন্ত্র স্মরণ করে যাচ্ছি আমার অনিষ্ট করার সাধ্য আপনার নেই এখন এক একবার মনে হয় ঠিক এতগুলো কথা গুছিয়ে সত্যি বলতে পেরেছিলাম কিনা সন্দেহ তবে তখন ঠিকই মনে হয়েছিল যে অন্তত আমার কথা তার কানে পৌঁছেছিল তিনি আগেই থেমে দাঁড়িয়ে পড়েছিলেন এবার আস্তে আস্তে ফিরলেন আমার দিকে দেখার কোনো অসুবিধা হলো না ঠিক সেইখানটায় কি এক বিচিত্র কারণে খানিকটা আলো এসে পড়েছিল গাছের ফাঁক দিয়ে সত্যি বলছি ঠাকুর তুমি বিশ্বাস করো এমন ভয়ঙ্কর মূর্তি আর কখনো দেখিনি কল্পনাও করতে পারিনি বিধুবাবু ঠিকই কিন্তু সেই সৌম্য শান্ত বৃদ্ধ ভদ্রলোকটি কোথায় বিধুবাবুর সামনের কটা দাঁত তখনও ছিল দাঁতগুলো একটু বড় বড় এখন দেখলাম ওর ওপর নিচে ঠোঁটগুলো কেমন গুটিয়ে ছোট হয়ে গিয়ে দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে ছেলেবেলায় এক ডাক্তারখানায় খানায় কঙ্কাল দেখেছিলাম রকম দাঁত পার করা মনে হলো আর সেই সঙ্গে চোখ দুটো বিস্ফারিত স্থির যে কোটরগত চোখের সঙ্গে আমার পরিচয় ছিল সে চোখ চোখ নয় এ কোনো মানুষের দৃষ্টিও নয় ঠিক সেই মুহূর্তেই মনে হলো যেন ফটকের বাইরে কে হেসে উঠল একটু কৌতুকের কি ব্যাঙ্গের তা জানি না তবে এইটুকু মনে আছে হাসিটা যেন কেমন কেমন কতকটা অপ্রাকৃতিক গোছের আমার বাসার সামনে যে পানের দোকানটা ছিল তার মালিককে যেন ওই রকম তার আগেও তার পরেও কয়েকবার যতবারই শুনেছি বুকের মধ্যেটা যেন আতঙ্কে ছাত করে উঠেছে আর আমি সামলাতে পারলুম না নিজেকে ইষ্টমন্ত্র জপ করতে গেলুম বেশ চেঁচিয়ে কিন্তু কোনো শব্দই আর গলা দিয়ে বেরোলো না সব একাকার ঝাপসা হয়ে গেল চোখের সামনে তারপর আর কিচ্ছু মনে নেই একেবারে যখন জ্ঞান হলো দেখলুম ভবেশ ঠাকুর পোষ সত্যবাবু শক্তিশ সবাই মুখের ওপর ঝুঁকে রয়েছেন উদ্বিগ্ন হয়ে এই পর্যন্ত বলে চুপ করলেন উষা বৌদি দেখলুম তার মুখে তখনও এত দিন পরেও একটা গভীর আতঙ্কের ছায়া আমি বললুম আসলে ভয় পেয়েছিলেন খুব ঘুম হয়নি তো এটা ওটা নানা শব্দে নানা রকম ভয়াবহ ব্যাপার কল্পনা করেছেন তাই থেকেই এই অবস্থা হয়েছে হ্যালুসিনেশন দেখেছেন উষা বৌদি প্রবল কোনো প্রতিবাদ করলেন না বরং সায় দিলেন যেন বললেন হয়তো তাই হবে কিন্তু একটা সমস্যা কোনো মীমাংসা আজ পর্যন্ত খুঁজে পায়নি কাউকে বলিনি অবশ্য এতদিন আজ তোমাকে বলছি যখন জ্ঞান হলো ওদের সঙ্গে এসে ভেতরে ঢুকলুম তখনই ঠিক ও ঘরে ঢুকতে দেননি ওরা কিন্তু বিছানা থেকে নামাবার সময় আমি ঘরে গিয়েছিলাম কি দেখলুম জানো দেখলুম বৃদ্ধ এমনিই পড়ে আছেন গায়ের ওপর সে চাদরটা নেই আমি যাওয়ার আগে যেমন দেখে গেছি সেইভাবে এক পাশে পড়া ঠিক যেমন কেউ গা থেকে সরিয়ে উঠে গেলে হয় তেমনই আর ডাক্তারবাবু যখন চাদর টেনে ঢেকে রেখে যান চোখটা একটুখানি আধ খোলা ছিল মৌ প্রায় বোজা এখন দেখলুম সেই যেমন ফটকের কাছে আপ দেখেছিলুম ঠেলে আর ঠোঁটগুলো কেমন যেন গুটিয়ে গিয়ে বড় বড় দাঁত খিচানোর ভঙ্গিতে বেরিয়ে আছে কঙ্কালের মতো ভুল দেখিনি কারণ পরে ওটা নিয়ে সেদিন সে সময় যারা ঘরে ছিল তারা আলোচনা করেছে সেদিনে সত্য মাস্টারমাসে বলছিলেন ওই রকম ঠোঁট গুটিয়ে যাওয়া কি আর কখনো দেখেননি কনারা ছেলে মানুষ আর তখন কারোরই মাথা ঠিক নেই অতগুলো লোক হঠাৎ এসে পড়েছে কাঁচা ঘুম ভেঙে আমার ওই খবর শুনেছে এতক্ষণ ওরা খোলা ঘরে একা শুয়েছিল সে ভয় তো আছে তখন ঘটনাটা অতীতে পরিণত হয়েছে ঠিকই অনিষ্ট কারোর কিছু হয়নি এও ঠিক তবু এত লোকের মধ্যে যে ওরা ভয় পেয়ে বসবে ইহো স্বাভাবিক কেউই তাই লক্ষ্য করেনি চাদরের ব্যাপারটা নইলে ওরাও সাংঘাতিক ভয় পেত আমিও আর মনে করি দিতে চাই দিলে এরপর আর ওই বাড়িতে কেউ থাকতে চাইতো না এখন এর কি জবাব দেবে দাও এই দুটো ব্যাপারের জবাব আমি কিছুই দিতে পারিনি সেদিনেরও না তার পরেও না স্বপ্ন এবং মায়া এই গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাও তোমাদের যদি কোনো গল্পের রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানাতে পারো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আজকে এই পর্যন্তই এর পরের দিন আবার নতুন একটা গল্প নিয়ে আসবো তোমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ